আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এই পৃথিবীতে এক স্থান আছে কবিতাটি। কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাস। কবিতাটি সম্পর্কে আলোচনা করার আগে কবির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। কবি জীবনানন্দ দাস 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাস এবং মাতা কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস ছিলেন তৎকালীন একজন বিখ্যাত কবি। কুসুম কুমারী দাসের বিখ্যাত কবিতা আদর্শ ছেলে আমরা সবাই পড়েছি। জীবনানন্দ দাস 1915 সালে বরিশাল জেলার ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক এবং 1917 সালে ব্রজমোহন কলেজ থেকে আইএ পাস করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে 1919 সালে বিএ পাস করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1921 সালে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। কবি তার পেশাগত জীবনে অধ্যাপনা এবং সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন এবং পরবর্তীতে দৈনিক স্বরাজ নামক পত্রিকায় সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন। এবারে দেখা যাক কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কিছু সাহিত্যকর্ম। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। তার উপন্যাস রয়েছে মাল্যবান, সুতীর্থ এবং কবিতার কথা নামক একটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে। অবশেষে 1954 সালের 22 অক্টোবর কলকাতায় একটি ট্রাম দুর্ঘটনায় কবি অকালে মৃত্যুবরণ করেন। এবারে আমরা কবি জীবনানন্দ দাস তার এই পৃথিবীতে এক স্থান আছে কবিতাটি দ্বারা ঠিক কোন স্থানটিকে নির্দেশ করছেন সেটা আমরা লাইন বাই লাইন পড়ে ব্যাখ্যা করে জানার চেষ্টা করব। তাহলে চলো পড়া যাক। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ, সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। কবি বলেছেন তিনি এমন একটা স্থানের কথা আমাদের জানাচ্ছেন যেটি সবচেয়ে সুন্দর এবং করুণ। জায়গাটির নাম তিনি বলেননি, কিন্তু জায়গাটি অপূর্ব সুন্দর। আর করুণ বলতে ঠিক নেগেটিভ কোনো কিছু বোঝানো হচ্ছে না, করুণ বলতে বোঝানো হচ্ছে মমতা রসে সিক্ত, সহানুভূতিতে আর্দ্র, বিষণ্ণ একটি দেশ। অর্থাৎ তিনি এমন একটি স্থানের কথা আমাদের বলছেন যেটি একাধারে সুন্দর এবং সহানুভূতিতে আর্দ্র। সেখানকার মানুষগুলোর মধ্যে সহানুভূতি আছে, তাদের ভিতরে মমতা বিরাজমান। সেখানকার সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল, এই কথাটি দ্বারা তিনি স্থানটির যে সবুজ শ্যামল প্রকৃতি সেটি নির্দেশ করছেন। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। অর্থাৎ কবি যে স্থানটির কথা বলছিলেন সেখানে বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। এবং সেই জায়গাটিতে যখন অরুণ অর্থাৎ সূর্য ওঠে, ভোরবেলা যখন সূর্য ওঠে, তখন মেঘের আড়ালে আকাশের যে সুন্দর একটি লালচে একটি রং হয়, যে লাল রঙে আকাশটি রঙিন হয়ে ওঠে, সেটিকে তিনি নাটা, যেটি এক ধরনের লালচে ফল, সেই ফলটির সঙ্গে তুলনা করছেন। সেখানে বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে, সেখানে বরুণ, কর্ণফুলি, ধলেশ্বরী, পদ্মা, জলাঙ্গিরে দেয় অবিরল জল। বারুণী হচ্ছেন জলের দেবী। গঙ্গাসাগর বলতে এখানে বঙ্গোপসাগরকে বোঝানো হচ্ছে এবং বরুণ হচ্ছেন জলের দেবতা। কবি এই দুটি চরণের মধ্যে দিয়ে একটি সুন্দর উপমা ব্যবহার করে তার বর্ণিত যে স্থানটি সেটির যে নদী মাতৃকতা, সেটির যে পানি সম্পদের যে অপরূপ রূপ বৈচিত্র্য সেটিকে নির্দেশ করছেন। যে বঙ্গোপসাগরের মধ্যে জলের দেবী বারুণী বাস করেন এবং সেই বারুণীকে জলের দেবতা বরুণ, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা ইত্যাদি যে সমস্ত নদী রয়েছে সেই সমস্ত নদীর মাধ্যমে সেই বারুণীকে তিনি জল দান করেন। সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল, সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। তিনি এই চরণটির দ্বারা তার বর্ণিত স্থানটির যে প্রকৃতি এবং প্রাণের মধ্যে যে অপার ঐক্য এবং সংহতি রয়েছে সেটিকে বর্ণনা করছেন।
অর্থাৎ কবি যে স্থানটির কথা বলছেন, আমরা এখনো জানি না স্থানটির নাম কি, সেই স্থানের যে প্রকৃতি আর যে প্রাণীরা রয়েছে তাদের মধ্যে ঐক্য রয়েছে। যেমন পানের বনের মধ্যে হাওয়ায় যেমন চঞ্চলতা সৃষ্টি হয়, সেই চঞ্চলতা সুদূর আকাশে উড়ন্ত শঙ্খচিলের মধ্যে বয়ে যায়। এবং লক্ষ্মীপ্যাঁচা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। কবি তার পরের চরণটি দ্বারা, অর্থাৎ সেইখানে লক্ষ্মীপ্যাঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ, এই লাইনটি দ্বারা তিনি বুঝিয়েছেন আমাদের আশেপাশে যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতির মধ্যে লক্ষ্মীপ্যাঁচা অর্থাৎ সৌভাগ্যের প্রতীক এটি বিরাজমান। আমাদের আশেপাশের প্রকৃতির মধ্যেই আমাদের সৌভাগ্য বিরাজ করছে। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর, সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। কবি এই দুটি চরণ দ্বারা তার বর্ণিত স্থানটির অন্ধকারের মাঝে যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যের বর্ণনা করছেন। অর্থাৎ অন্ধকারের মধ্যে লেবুর শাখা, লেবুর গাছটি যে লেবুতে যখন পরিপূর্ণ হয়ে ওঠে থোকায় থোকায়, তখন সেটি লেবুর ভারে নুয়ে সে ঘাসের সঙ্গে মিশে যাচ্ছে। সন্ধ্যার বাতাসে সুদর্শন হচ্ছেন এক ধরনের পোকা, এই সুদর্শন উড়ে উড়ে সন্ধ্যার বাতাসে তার ঘরে ফিরে যাচ্ছে। এবং সুদর্শন ঘরে ফিরে যাচ্ছে অর্থাৎ শুধুমাত্র সুদর্শনই নয়, সন্ধ্যার বেলা প্রত্যেকটি প্রাণী, প্রত্যেক মানুষ, অন্যান্য প্রাণীরা সবাই মিলেই তাদের আবাসে ফিরে চলে যায়। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, শঙ্খমালা নাম তার। কবি এক রূপসীর কথা বলছেন, তিনি যে স্থানের বর্ণনা করছেন সেই স্থানে এমন একজন রূপসী বিরাজ করছে যে হলুদ শাড়ি পরে থাকে, এবং কবিতার একটি নামও দিয়েছে শঙ্খমালা। এই রূপসী বলতে ঠিক সেই রূপসী, কোনো মানব রূপসী নয়। এই রূপসী বলতে কবি বুঝিয়েছেন তার বর্ণিত স্থানের যে অপরূপ যে ক্ষেত, সর্ষে ক্ষেত, ধানের ক্ষেত, যখন ধান কিংবা সরিষা ফলে তখন আমরা দেখতে পাই যে মাঠের মধ্যে কি সুন্দরভাবে হলুদ কিংবা সোনালি চাদরের মতো বিছানো মতন দেখা যায়। তো সেটিকে কবি শাড়ি হিসেবে কল্পনা করছেন এবং ক্ষেতটিকে বা ওই স্থানটিকে তিনি একজন নারী হিসেবে কল্পনা করছেন, যে এই হলুদ শাড়ি পরে নারীটিকে তিনি শঙ্খমালা নাম দিচ্ছেন। এ বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না কো। এই বিশাল পৃথিবীতে কবি বলেছেন যে এরকম আর কোনো জায়গা আমরা কেউ খুঁজে পাব না। কেন খুঁজে পাব না, এই কথাটির জবাব তিনি ঠিক তার পরের লাইনে দিয়েছেন। বিশালাক্ষী দিয়েছিল বর, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। বিশালাক্ষী হচ্ছেন দেবী দুর্গা, বর অর্থ আশীর্বাদ, অর্থাৎ দেবী দুর্গার, স্বয়ং দেবী দুর্গার আশীর্বাদ রয়েছে তার এই স্থানটিতে। সেই আশীর্বাদের কারণেই এখানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এই হলুদ শাড়ি পরে শঙ্খমালা বিরাজ করছে, এ ধরনের সৌন্দর্য অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না, কারণ অন্য কোথাও বিশালাক্ষীর বর নেই, বিশালাক্ষীর বর শুধুমাত্র কবির এই স্থানটিতেই আছে। এবারে আমরা জানবো কবি ঠিক কোন স্থানটির কথা বলছে, কেননা তিনি একদম শেষের চরণটিতে তার বর্ণিত স্থানটির কথা উল্লেখ করেছেন। তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। বাংলার আকাশকে আকাশ নীল বাংলা বলতে বাংলার যে নীল আকাশ কবি সেটাকে বোঝাচ্ছেন। এই নীল বাংলার ঘাস আর ধানের ভিতর, এই বিশালাক্ষীর বরের কারণে এই এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য এই সব কিছু এই বাংলায় রয়েছে। তো এই পৃথিবীতে এক স্থান আছে, এই কবিতাটির মাধ্যমে কবি মূলত আমাদের যে বাংলা, এই বাংলার অপরূপ সৌন্দর্যকে তিনি বর্ণনা করেছেন, এই সৌন্দর্যকে তিনি বর্ণনা করেছেন। এবং আমরা দেখতে পারি জীবনানন্দ দাশ তার ম্যাক্সিমাম কবিতার মধ্যেই বাংলার যে পল্লী এলাকার কিংবা বাংলার যে মানুষের যে মন, এই সব কিছু তিনি মূলত বর্ণনা করেন। তো আমি মনে করি যে আমি তোমাদেরকে এই কবিতাটি বোঝাতে সক্ষম হয়েছি। আর একটা কথা, কবিতাটির কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, যেমন
কবিতাটিতে ঠিক কয়টি চরণ আছে? আমাদের এই এই পৃথিবীতে এক স্থান আছে, কবিতার মধ্যে মোট চরণ রয়েছে 14টি, গাছ রয়েছে 5টি, যদিও তোমরা গুনে দেখবে, গুনে দেখলে সবসময় মনে থাকবে, এবং নদী রয়েছে 3টি। তোমরা এরপরও তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা গুনে দেখবে, গুনে দেখলে তোমাদের আরো বেশি করে মনে থাকবে। আর এরপরেও যদি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কোথাও বুঝতে কোনো অস্পষ্টতা থাকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এবং অবভিয়াসলি নেক্সট তোমরা কোন কবিতাটি কিংবা বাংলা বিষয়ে ঠিক কোন টপিকটি আলোচনা করলে তোমাদের সুবিধা হয় তোমরা জানাতে ভুলবে না। অ্যান্ড অবভিয়াসলি ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।